দেবরার ভবানীপুর অঞ্চলে যখন বিজেপি প্রার্থী ফরমার আইপিএস অফিসার ভারতী ঘোষ যখন উনি ওখান থেকে পাস করেন, উনি দাবি করেন যে উনি কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলতে চান। এবার সেইখানেই অনেকক্ষণ গাড়ি থাকার ফলে ওখানে লোকাল যারা তৃণমূলের লোকজন তারা দাবি করে যে ভারতী ঘোষ ইচ্ছা করে যেখানে সকাল থেকে শান্তিপূর্বক ভোট হয়ে যাচ্ছে ওই জায়গাটায় সেখানে উনি হাওয়া গরম করতে এসছেন। এবার এই নিয়ে ভারতী ঘোষের যারা সমর্থক আর তৃণমূল লোকাল সমর্থকদের মধ্যে একটা বচসা, একটা ধস্তাধস্তি হয়। ভারতী ঘোষ ওখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে ভারতী ঘোষ এটা দাবি করে যে ওনাকে গালাগালি দেওয়া হচ্ছে। আর উল্টো দিক থেকে তৃণমূলের যারা সমর্থক, তৃণমূলের যারা লোকাল সব ওখানে লোকজন ছিল বুথকর্মী, তাদের দাবি যে শান্তিপূর্বক যে ভোটটা সকাল থেকে হচ্ছিল সেটাকে নষ্ট করতেই ভারতী ঘোষ পুরো দেবরায় ঘুরে বেড়াচ্ছেন, ছুটছেন। এখন দেবরা ওই পার্টিকুলার স্পট ভবানীপুর থেকে ভারতী ঘোষ উনি বেরিয়ে গেছেন। আমি একবার রিকোয়েস্ট করবো আমার ক্যামেরা পার্সনকে একবার ঘুরিয়ে দিতে, ঘুরিয়ে দেখাতে আপনাকে যে ভারতী ঘোষের কনভয় যাচ্ছে সামনে দিয়ে, আর সেই কনভয়ের পেছন পেছনই আমরা ছুটছি। ওনার গাড়িটা অনেকটা সামনে, যদি একটু জুম করে দেখানো যেতে পারে যে উনি সকাল থেকেই উনি বিভিন্ন বিভিন্ন বুথে যাচ্ছেন, যেখানে উনি অনেক দাবি করেছেন যে ওনার ইলেকশন এজেন্টকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই অনেক জায়গায় উনি দাবি করেছেন। রিটার্নিং অফিসারের কাছেও উনি এসেছিলেন, উনি কমপ্লেন অবধি করেছেন এই পুরো বিষয়টা নিয়ে। ভারতী ঘোষ যার আগেনস্টে লড়ছে হুমায়ুন কবির, তিনিও প্রাক্তন আইপিএস অফিসার। সকাল 7টা থেকে ভোট গণনা শুরু হয়ে গেছে, যেটা 6:30 অবধি চলবে। দেবরা ছাড়াও নন্দীগ্রাম আজকে পশ্চিমবাংলায় হাই প্রোফাইল সিট, যেখানে আরেকটা দাদা বনাম দিদির লড়াই হচ্ছে। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, দেবরা, মেদিনীপুর।